তারা সব সময় মানুষকে ভালো রাখার চেষ্টা করে, কারণ মানুষ ভালো থাকলে তারা মনে করে তারাও ভালো থাকবে। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও নিজেকে বেশি ভালো রাখার জন্য সব সময় ছুটে যাই সেই কোনো এক কোনো দুর্গম পাহাড়ে। আজকেও সেই এরকম এসেছিলাম এক দুর্গম পাহাড়ে, বসেছিলাম এক জুমিয়ার সেই পরিত্যক্ত তঙ্গরে। কিন্তু সেই পরিত্যক্ত তঙ্গরে যখন বসেছিলাম তখন সেই কানে বেশে উঠেছিল সেই দুর্গম পাহাড় থেকে ঠুসঠাস কোনো এক শব্দ, যে শব্দ শুনে মনটা একটু নেড়ে চেড়ে বসেছিল। দুই চোখ যখন মিলে দেখি সেই দূর পাহাড়ে দুয়ার আচ্ছন্ন অন্ধকারচ্ছন্ন হয়ে যাচ্ছে। সেই অন্ধকারচ্ছন্ন দেখার জন্যই হচ্ছে আজকে এখানে এসেছি। এসে বুঝতে পারছি এই আগুনটা, যে আগুনটা আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন, যে দুয়ার উড়ে বেড়ানোর দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের সেই পাহাড়ের বসবাসরত কোনো এক জুমিয়া তার স্বপ্ন রচনা করার জন্য সেই জায়গা, যে জায়গাটি জুম চাষের জন্য সে নির্ধারণ করেছে, সেই জায়গায় সে হচ্ছে আগুন দিয়েছে। এই আগুন দেওয়ার আমাদের আদিবাসীদের একটি নিয়মও আছে। এই নিয়ম আমরা সেই প্রজন্ম থেকে প্রজন্ম, সেই পূর্বপুরুষ থেকে শিখে আসছি। আমাদের পূর্বপুরুষেরা শিখিয়ে গেছেন সেই লাঙ্গলের আগে থেকে কীভাবে যে চাষাবাদটা করা যায় সেটি শিখিয়ে গেছেন। তো সেই শিক্ষা থেকেই এখনও প্রজন্ম থেকে প্রজন্ম অনেক প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ এভাবেই হচ্ছে তাদের সেই শস্য বান্দার, সেই স্বপ্ন এই পাহাড়ে তাদের শস্যের বান্দার তৈরি করেন। তো এই জুম চাষটা শুরু হয় আমাদের যখন মাস মাস যখন আগমন ঘটে। এই মাস মাস আগমন ঘটলেই আমাদের পাহাড়ে প্রান্তিক মানুষের ব্যস্ততা বেড়ে যায়, ব্যস্ততা বেড়ে যায়। তারা কোন পাহাড় কখন কোন সময়ে কোন জায়গায় আমি আমার স্বপ্নতা রচনা করব, কোন জায়গায় আমি আমার স্বপ্ন বান্দারটা আমি রচনা করতে যাব, কোন জায়গায় আমি আমার শস্যের দানাগুলো বপন করব, সেটি নির্ধারণ করে, সেটি খোঁজাখুঁজি করে। খোঁজাখুঁজি করার পর যখন নির্ধারিত হয় সেই জায়গাটি, যে গাছপালাগুলো ছিল সেই গাছপালাকে কেটে সুন্দরভাবে খরতাপে হচ্ছে শুকানো হয়। এরপর একটা দিন সময় নিয়ে আসে এই রকম জুম পাহাড়ে হচ্ছে আগুন দেওয়া হয়। এই আগুন হয়তো কিছুক্ষণ পর নিভে যাবে, কিন্তু সেই জুমিয়ার পরিবারের কষ্ট কি নিভবে কোনো দিন আমার তো মনে হয় না। সে প্রশ্নটা আপনাদের কাছে ছেড়ে দিলাম যে জুমিয়ার এই কষ্ট আরও কতদিন যে তাদের পোহাতে হবে সেটি কিন্তু আমরা কেউই জানি না। তো এই সুবাদে এই পাহাড়ে এসে দেখছি, আমি সবসময় পাহাড়ে আসি এই কারণে যে পাহাড়ের অনেকগুলো গল্পের বাস আছে, সেই গল্পের বাসগুলো খুঁজতেছি। সেই খোঁজাখুঁজি করতে গিয়ে আমি অনেক কিছু শিখতে পারছি এবং সেগুলোই আপনাদের মাঝে আমার চোখের লেন্সে যেটি ধরা পড়ছে সেটি আমি আমার ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে ডেলিভারি দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি। তো এই জুম পাহাড় থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি, শিক্ষণীয় আছে। একটি হতদরিদ্র প্রান্তিক জনগোষ্ঠী তার স্বপ্ন সেই পাহাড়ে তার মাথার গাম পায়ে ফেলে কিন্তু রচনা করে, সে রচনা করেই যাচ্ছে। কিন্তু এই রচনা করতে গিয়ে তাকে যখন সেই ফসল নিয়ে, সেই নবান্নের ফসল নিয়ে যখন হাট বাজারে যায়, তখন কিন্তু আমি অনেক সময় অনেক চিত্রই দেখেছি যে আমরা আমার মতো আপনার মতো কিছু রক্তের মাংসের গড়া মানুষ তাদের সাথে এমন দরদাম শুরু করে দেয়, সেই মানুষগুলো আমাদের সেই ব্যবহারে তারা কিন্তু সেই মুখ ফিরে নেয়। মুখ ফিরারই কথা, আপনি যদি সেই প্রান্তিক জনগোষ্ঠীর সেই পাহাড়ে এসে তাদের কষ্টের কথা, তাদের গাম জড়ার চিত্র যদি আপনি যদি না দেখেন, আপনি কোনো দিন বুঝতে পারবেন না যে ফরমালিন মুক্ত খাবার আপনি চাচ্ছেন বা সেই প্রান্তিক জনগোষ্ঠী থেকে হাটবাজার থেকে কিনতে চাচ্ছেন, সেই ফরমালিন মুক্ত সে খাবারটা তৈরি করতে তার কতটুকু গাম শরীর থেকে জড়েছে, তার কতটুকু স্বপ্ন সে কীভাবে এটি করতে গিয়ে কত কিছু যদি ত্যাগ করেছে, সে চিত্র কিন্তু আপনি আমি অনেকেই কিন্তু সে সান্নিধ্যে এসে দেখি নাই। যখন দেখবেন হয়তো সে হাট বাজারে সে প্রান্তিক মানুষ থেকে মানুষের সাথে আপনি সে দরদামটা করবেন না। তো আসলে এই মানুষগুলোকে আমরা যতদিন ভালো রাখবো ততদিন তারা কিন্তু আমাদেরকে আপনাকে ভালো কিছু উপহার দেবে এবং উপহার দিয়ে যাচ্ছে। তো যাই হোক, সবশেষে এই ভিডিওর মাধ্যমে আমি
ইতি টানার আগে একটি কথাই বলতে চাই, আমরা আমি আপনি সকলে আমরা কি চাই, আমাদের সেই লাল সবুজের বাংলাদেশকে ভালো রাখতে চাই। তো এই লাল সবুজের বাংলাদেশকে আমরা যদি ভালো রাখতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই সকলকে একসাথে মিলে এই প্রান্তিক জনগোষ্ঠীকে আমাদের ভালো রাখা উচিত। কারণ এই প্রান্তিক জনগোষ্ঠী যখন ভালো থাকবে, তখন আমাদের সেই লাল সবুজের বাংলাদেশ অবশ্যই ভালো থাকবে। তো এই প্রান্তিক জনগোষ্ঠী এবং আমাদের লাল সবুজের বাংলাদেশ ভালো থাকুক সবসময়, এই শুভ কামনা করে আজকের এই দুর্গম পাহাড়ের, সেই জুম পাহাড়ের আগুন দেওয়ার চিত্র থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো এক ব্লগে, হয়তোবা অন্য কোনো একটি গল্প বাস খুলতে গিয়ে, হয়তোবা আরেকটি গল্প আপনাদের সামনে সে ক্যামেরা বন্দী করে আমি উপস্থিত হয়ে যাব।